আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথায় উনি ভুগছিলেন। প্রথমে একটু ওনার সাথে পরিচিত হই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম হোসনা, আমি কালীগঞ্জ থেকে আসছি। কালীগঞ্জ থেকে এসেছেন? আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে? আমার কোমরের ব্যথা ছিল, হাঁটুর ব্যথা ছিল। কোমর এবং হাঁটু ব্যথা ছিল, কতদিন যাবত এই সমস্যাটা? এই এক বছর ধরে। ওটা এক বছর যাবত আপনি সমস্যাটা ভুগছেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন এখানে? 12 দিন। তত 12 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, 12 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনার শরীরের কি অবস্থা? এখন আমার শরীর আল্লাহর রহমতে অনেক সুস্থ, আমি এখন অনেক ভালো লাগে। অনেক ভালো এবং সুস্থ আছে। আচ্ছা, আপনি বলেছেন আপনি গত এক বছর যাবত আপনার কোমর এবং হাঁটু ব্যথা আপনি ভুগছিলেন, তো এটার কারণে কি এর আগে আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? হ্যাঁ, এর আগে আমি কালীগঞ্জ থেকে আসি, তো ওখানে আমার মানে কোনো ব্যথা আর কি হয়েছিল। আপনি যে ধরনের ট্রিটমেন্ট করেছেন সেটা যে আপনার কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল হয়তো আপনি সেটা পাননি, সেটা পাননি। আচ্ছা, তো জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? এটা পেয়েছি আমার হাজবেন্ড বাইরে থাকে সৌদি, ওইখান থেকে আর কি ফেসবুকের মাধ্যমে ঠিকানা প্রথম জানতে পারে, এবং তারপর হয়তো আপনার সাথে তিনি শেয়ার করেছেন। হ্যাঁ, শেয়ার করতে যে স্যারের কাছে দাও, স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো। জি জি। তারপরে এখানে আসছি। তো আসার পরে স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? স্যার দেখে বলছে যে এখানে ভর্তি থাকতে হবে 12 দিন। তো পরে আমরা আসছি, পরবর্তীতে এখানে ভর্তি নিলাম। তো 12 দিনের মধ্যে আমি মানে ভালো, এখন আমি ভালো এবং সম্পূর্ণ সুস্থ। মাত্র অল্প কয়েকটা দিনই ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন চিকিৎসা, হাঁটু এবং কোমর ব্যথার যে চিকিৎসাগুলো উনি বলেন যে অপারেশন ছাড়াও একটা মানুষের সুস্থ হওয়া সম্ভব, সেটার জলজন্ত প্রমাণ আমরা আপনাকে দেখে বুঝতে পারছি যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। আমরা এখানে ওনার বোনকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আপনার নামটা কি? আমার নাম মোসাম্মত লিপি, আমার থানা হচ্ছে কালীগঞ্জ। আমি এখন ডিপিআরসি তে আমার বোন মেয়ে নিয়ে আসছি, ওর ব্যথা ছিল প্রায় এক বছর, প্রায় শফিউল্লাহ প্রধান ডক্টরের কাছে আসছি, সে এখন ভালো, আমরা এখন পুরোপুরি সুস্থ আছি। তো আমি ইনশাল্লাহ দোয়া করি আরো যে যে ব্যথা আছে নাকি মানে ডক্টরের কাছে আসুক, সবাই যেন ইনশাল্লাহ ভালো হয়। আপনার বোন গত এক বছর ধরে উনি বলছেন যে ওনার হাঁটু এবং কোমরের ব্যথায় ভুগছিলেন, যেটার জন্য হয়তো ওনার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো সেগুলো কোনোটাই উনি করতে পারছিলেন না, এখন কি উনি সবকিছুই করতে পারছেন আগের মতো করে? জি, এখন করতে পারছে, এখন ইনশাআল্লাহ দেখা যায় সামনে করতে পারবে, আমি আশা রাখলাম। আপনার আশা করছেন? জি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনি যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি তার সবটুকু পেয়েছেন সময় অনুযায়ী? আমি সবটুকু পেয়েছি, এখানে ডাক্তার, তারপরে সিস্টার, নার্স, মানে যারা থেরাপি দেয় মানে সবাই অনেক ভালো, সবাই খুবই আন্তরিক এবং তাদের আন্তরিক প্রচেষ্টা এবং ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। আচ্ছা, একটু জানতে চাই ওই ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? অনেক ভালো লেগেছে, এখানে পরিবেশ ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনি বলেছেন আপনি গত এক বছর যাবত আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আপনি করেছেন, কিন্তু আপনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি, তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটা তারা ভুগেন, তারা হয়তো বুঝতে পারে না যে কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে। অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, তাদের সারা জীবনের জমানো যে অর্থ সেটা তারা ব্যয় করেন ঠিকই, কিন্তু তারা ভালো বা সুস্থ হন না সঠিক একটা ইনফরমেশনের কারণে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? এই সকল ভাই বোনদেরকে বলবো, আমিও এখানে আর এখানে গেছিলাম, ওখানে গেছি পরে আর কি আমার বলছে যে অপারেশন করতে হবে, 2,50,000 টাকা লাগবে। তখন শুনে মানে আমি অনেক কান্নাকাটি করছি, আসছি তখন মানে আমার হাজবেন্ড বলার কারণে আমি এখানে আসছি, তো স্যারের কথায় মানে আমার অনেক আর কি আনন্দ লাগছে, আপনার এটা বিশ্বাস যেহেতু আপনি ভালো আছেন তারা অবশ্যই ভালো এবং সুস্থ হয়ে যাবে। আচ্ছা, সবশেষে জানতে চাই এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 কত দিবেন? 100। আচ্ছা, আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো
প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।